কারিতাস বাংলাদেশের উদ্যোগে বান্দরবনের লামা উপজেলায় তামাকের বিকল্প হিসেবে প্রথমবারের মতো গম চাষীদের মাছ দিবস পালিত হয়েছে। সকালে লামা উপজেলার হরিণঝিড়ি এলাকায় এই মাছ দিবস পালিত হয়। লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরে জান্নাত রুমির সভাপতিত্বে মাছ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবন পার্বত্য জেলা পরিষদের সদস্য ক্যাসা প্রু। এ সময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ঢাকা গাজীপুরের আঞ্চলিক গম গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর গোলাম ফারুক। কারিতাসের বান্দরবন জেলা কর্মসূচি কর্মকর্তা রূপানা দাস সহ লামা আলিকদম উপজেলার সরকারি বেসরকারি কর্মকর্তা সহ স্থানীয় গম চাষীরা। এ সময় উপস্থিত অতিথিরা এলাকার গম চাষীদের সাথে নিয়ে মাঠ থেকে ফসল কেটে কৃষকদের ঘরে তুলে এবং কৃষকদের গম চাষের জন্য উৎসাহিত করার লক্ষ্যে কৃষকদের মাঝে পুরস্কার প্রদান করে। চট্টগ্রামের প্রাণকেন্দ্র মুরাদপুরে 25 কাঠা জমির উপর নির্মিত হচ্ছে আন্তর্জাতিক মানের সর্ববৃহৎ বাণিজ্যিক ও আবাসিক ভবন। দৃষ্টিনন্দন 17 তলা বিশিষ্ট ভবনের প্রথম তলায় সুপার শপ, দ্বিতীয় থেকে পঞ্চম তলার বাণিজ্যিক ভবনে রয়েছে রেডিমেড গার্মেন্টস, থান কাপড়, জুতা, কসমেটিক্স, জুয়েলারি, ইলেকট্রনিক্স, কিডস জোন, গেম জোন ও ফুড কোর্ট, এবং সপ্তম তলা থেকে 17 তলায় রয়েছে সুদৃশ্য অত্যাধুনিক ফিটিংসের ফ্ল্যাট। বিনিয়োগের সময় এখনই, সাফ কবলায় দোকান, শোরুম ও ফ্ল্যাট বুকিং চলছে। যোগাযোগ 01707-117-113, 01707-117-114। এ প্রজেক্ট অফ সিদ্রাস সাইফ ডেভেলপার অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড।